হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আবারও নতুন একটি ওয়েদারের আপডেটে ঘূর্ণিঝড় ইয়াসের। তো ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার জন্য প্রবল শক্তি অর্জন করে নিয়েছে। সেটি কিন্তু আজ সিভিয়ার থেকে ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়ে যাবে। তার ফলে কিন্তু 26 তারিখ অর্থাৎ রাত্রের দিকে কিন্তু ভালো পরিমাণে শক্তি নিয়ে এটি বুধবার অর্থাৎ 26 তারিখে আছড়ে পড়বে উড়িষ্যার উপকূলে, এবং তার ফলে কিন্তু ইতিমধ্যেই সমুদ্র প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাসে ভরে গেছে। অর্থাৎ সমুদ্রের ঢেউগুলো কিন্তু জল প্রায় পার থেকে চলে আসছে ডাঙায় বাড়ি খেয়ে, যার ফলে কিন্তু সেখানকার মানুষদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এবং দীঘায় কন্টায় ইতিমধ্যেই কিন্তু ভালো পরিমাণে জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমাদের অনেক বন্ধুরাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন কমেন্ট করে। তো অনেক ফুটেজও আমরা দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, এবং এটি উড়িষ্যায় আর আছড়ে পড়তে কয়েক ঘন্টার মতনই বাকি, প্রায় 6 থেকে 7 ঘন্টা আর বাকি। তারপরেই কিন্তু এটি আছড়ে পড়তে চলেছে একটু একটু করে, 26 তারিখ অর্থাৎ বুধবার গিয়ে আছড়ে পড়বে এটি এই উড়িষ্যা উপকূলে। এবং আমরা তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে, তো চলুন আমরা এখন 25 তারিখে দেখুন আছি 12টার সময়, তখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এইটা ঘূর্ণিঝড়টা এই অবস্থায় আছে, এতটা দূর আছে উড়িষ্যা থেকে, 400 কিলোমিটারের বেশি আছে। তো এটি এখন যেটা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা গতিটা মাপি তাহলে এই মুহূর্তে আমরা কত দেখতে লক্ষ্য করতে পারবো। তো এই মুহূর্তে আমরা গতি মাপলে লক্ষ্য করতে পাচ্ছি প্রায় 163 কিলোমিটার প্রতি ঘন্টায় আসছে এই ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে। এবং আমফান, যেটা আপনাদেরকে বলার কথা, আমফান কিন্তু এসেছিল পশ্চিমবঙ্গে, তবে পশ্চিমবঙ্গে ধাক্কা খাওয়ার আগে তার কিন্তু গতিটা প্রায় 100-এর কাছাকাছি ছিল। তবে এই ঘূর্ণিঝড় জস যেটি উড়িষ্যায় ধাক্কা খাচ্ছে, অর্থাৎ বালাসোরে যেটা ধাক্কা খাচ্ছে, সেটা কিন্তু 167 কিলোমিটারে ধাক্কা খাবে, অর্থাৎ তার গতিবেগটা কমবে না, এতটা গতি নিয়েই কিন্তু এটি এই অংশে ধাক্কা খাবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন, বা যদি কোনো অসুবিধা থাকে ভিডিওর মধ্যে অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আমরা এর পরের বার আর ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি। তো এবার আমরা এটাকে ট্র্যাক করা আবার প্লে করব। তো আমরা যখন এটাকে প্লে করছি, আজ রাত্রেবেলা আমরা অবধি যাব, আজ রাত্রেবেলা যখন আমরা যাচ্ছি 8টার দিকে, তো রাত্রি 8টার দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূলে ঘেঁষে যাবে, অর্থাৎ উড়িষ্যার বালাসোর, জলেশ্বর, দীঘা, তারপরে সাগরদ্বীপ, মন্দারমণি, রামনগর, কাউখোলা, জানপুত, কন্টাই, এই অংশগুলিতে কিন্তু ঘূর্ণিঝড়টি প্রায় আছড়ে পড়ার কাছাকাছি চলে আসবে। এবং হলদিয়া, জয়নগরে তখন বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট বীভৎস হাওয়া হবে। আমরা যদি হাওয়ার গতিবেগটা মাপি তাহলে কত দেখতে পাবো, তখন আমরা যদি হাওয়ার গতিবেগটা মাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি 58 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু একটি হাওয়ার গতি দেবে। অর্থাৎ আপনারাও বুঝতে পাচ্ছেন কত পরিমাণে ঝড় হতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে আসার আগে 58 কিলোমিটার। তো আমরা যখন আছড়ে পড়বে তখন আমরা একবার দেখে নেব। তো আছড়ে যখন পড়বে তখন আমরা দেখব কত কিলোমিটার গতিতে আসবে। তো তমলুকের সামনেটাই আমরা মাপি, যখন আছড়ে পড়বে তখন আমরা দেখতে পাচ্ছি 66 কিলোমিটার প্রতি ঘন্টায়। 66 কিলোমিটার কিন্তু কম না, বহুত হাওয়া দেবে, 66 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা হাওয়ার ঝাপটা বইবে। এবং শুধু এইখানে না, বিভিন্ন জায়গায় খড়গপুরেও বইবে 65, বালিচকেও বইবে 66, উলবেড়িয়ায় বইবে 66, ডায়মন্ড হারবার সাইডটা একবার বইবে 68, জয়নগরে বইবে 66, নামখানাটা যেহেতু সামনে একদম সেটা মেপে নেবো, নামখানা কাকদ্বীপ এই অংশে কিন্তু 93 কিলোমিটার, এবং প্রসারগঞ্জে কিন্তু 114 কিলোমিটার প্রতি সেকেন্ডে, সরি প্রতি ঘন্টায় 114 কিলোমিটারে হাওয়া বইবে। তো এই পাশে আমরা গোসাবাটা দেখে নিলাম, সেখানে একই কন্ডিশান, কলকাতা, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে 224 পরগনাতেও কিন্তু প্রভাবটা পড়বে ভালোই। এবং আমরা এবার যদি একবার বাংলাদেশটা অংশটা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর, খুলনা বিভিন্ন অংশে একবার আমরা মাপতে থাকি, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা ভিডিওতে মাপিনি, তবে এই ভিডিওটা খালি মাপার জন্য যে কত কোথায় কিলোমিটার হাওয়া থাকবে। খুলনাতে থাকবে 59 কিলোমিটার, অভয়নগরে থাকবে 56, যশোরে থাকবে 56,
তারপরে বনগাতে থাকবে 58, 57, শ্রীকান্তপুরে 57, সাতক্ষীরাতে দেখতে পাচ্ছি 60, শ্যামনগরে 60, এবার দেখে নেবো একবার কলাপাড়া, পাথরঘাটা, 74, কলাপাড়ায় প্রায় 78, মির্জাগঞ্জে 61, জিনগড়ে 60, বরিশালে একবার দেখে নেবো 57, রায়পুরে দেখে নেবো 53, বিভিন্ন অংশে আমরা ফরিদপুরটা দেখে নেবো একবার, মেন মেন জায়গাগুলো 48, পাংশাতে দেখে নেবো 46, এই অংশগুলোতে আমডাঙ্গাতে দেখে নেবো আরামডাঙ্গা 47, মেহেরপুরটা দেখে নেবো 47, দক্ষিণবঙ্গে দমকলটা 41, আজিমগঞ্জে 39, প্রায় মুর্শিদাবাদের দিকেও কিন্তু প্রভাব থাকবে, তারপরে রামপুরহাট, দুমকা, এই অংশগুলিতেও শিউড়ি, বোলপুর 47, কোলা গোসকারা 47, বিভিন্ন অংশে যদি কোনো জায়গায় মিস হয়ে থাকে আমরা আবার পরে দেখিয়ে দেবো বন্ধুরা, কমেন্ট করে নিজেদের জায়গার নামটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো চলুন আমরা আবার প্লে করি। প্লে করলে বুধবার 26 তারিখ যখন আমরা 9টার দিক পৌঁছাচ্ছি, সকাল 9 AM, তখন আমরা দেখতে পাচ্ছি ঘাবার গতি আরও বেড়ে গেল। চন্দননগরে তখন 62, খড়দাতে তখন 63, কলকাতাতে 62, উলবেরিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 67 প্রায় ধরে নিন, দেখুন 67, এবং কোলাঘাটে 73 আমরা দেখতে পারলাম এইমাত্র, দেখুন 73 থেকে 72-এর মধ্যে থাকবে। আর সব থেকে ভয়ঙ্কর প্রভাব থাকবে 85 কিলোমিটার প্রতি ঘন্টায়, খড়গপুর, ঝাড়গ্রাম 83 কিলোমিটার, চাকুলিয়া 83 কিলোমিটার, গোপীবল্লভপুরটা একবার আমরা মেপে নিই। গোপীবল্লভপুরটাতে যদি আমরা দেখি তাহলে এর প্রভাব থাকবে প্রায় 100 কাছাকাছি, আমরা একবার দেখে নিই, 89 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব থাকবে কিন্তু দীঘায়, আর বালাসোরে যেখানে আছড়ে পড়ছে সেখানে কিন্তু প্রায় আমরা দেখে নেবো 141 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে। আর কলকাতাতে 73 থেকে এর মধ্যে থাকবে। আর রংপুর একবার যদি ময়মনসিংটা মাপি 43, 60, এবং কালাইটা একবার যদি মাপি 45, রাজশাহীটা মাপি প্রায় 59 থেকে 60-এর মধ্যে, মালদাটা মাপি একবার 45 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা হাওয়ার বেগ কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি, আর মেহেরপুরটাও বলে দিয়েছি। আর এই এরিয়াটুকু নিয়ে কিন্তু প্রচণ্ড আমরা প্রভাব দেখতে পাচ্ছি। কুমিল্লাতে একবার দেখে নেবো 49, কক্সবাজার, চট্টগ্রাম এই অংশগুলোতে প্রায় 56-53 করে আমরা দেখতে পাচ্ছি, বরিশালও এই একই অবস্থা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে আবার প্লে করে নেবো, একবার রুটটা দেখে নেবো কোন রুট দিয়ে যাচ্ছে, যেহেতু এটা নতুন আপডেট একদম, সেই জন্য নতুন আপডেটে আমরা নতুন রুট দেখতে পাচ্ছি। নতুন রুট হিসাবে আমরা দেখতে পাচ্ছি সেই একই অবস্থায় যাচ্ছে, এই দিক ঘুরে যাচ্ছে, এবং তার প্রভাবটা কিন্তু বাংলাদেশ বরিশাল এলাকায় ভালো আমরা লক্ষ্য করতে পাচ্ছি 64, এবং গোড়ান্দিতে আমরা দেখতে পাচ্ছি 66, রায়পুরে দেখতে পাচ্ছি 61, এবং মাদারীপুরে দেখতে পাচ্ছি 61 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়াও মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি যে এইখানেও কিন্তু মানে মেদিনীপুর থেকে মেদিনীপুর আশ্ববর্তবর্তী অঞ্চলগুলি বিভিন্ন জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের যে কটা জেলা আছে প্রত্যেকটা জেলায় কিন্তু এর তুমুল প্রভাব কিন্তু দেখা যাবে এই ঝড়ের। তো এটাকে আমরা আবার প্লে করলাম, প্লে করলে দেখতে পাচ্ছি এর প্রভাব কিন্তু চারা জায়গায় লক্ষ্য করতে আমরা পাচ্ছি। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন 27 তারিখ অবধি প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, এরপরে 28 তারিখেও থাকবে প্রভাব কিছু কিছু। তো এখনকার জন্য বন্ধুরা এতটাই, আবার একটা নতুন আপডেট নিয়ে আসবে বিকেলবেলা, যেখানে দেখাবো আরও কতটা প্রভাব পড়তে পারে বিভিন্ন জায়গায়। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে।